জটিল অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি বের করে মুমূর্ষ এক শিশুর প্রাণ বাঁচালেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের একদল চিকিৎসক। জানা গিয়েছে মালদার হাবিবপুর থানার বুলবুলচণ্ডীর কেন্দুয়া এলাকার বাসিন্দা সনজিৎ সরকার পেশায় স্কুল শিক্ষক। তার তিন বছরের ছেলে অনিক সরকার টিভি রিমোটের ব্যাটারি নিয়ে খেলতে গিয়ে হঠাৎই গিলে ফেলে এবং তা পেটের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে অনিক। তড়িঘড়ি বাড়ির লোকেরা প্রথমে অনিককে বুলবুলচণ্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের চিকিৎসক পার্থপ্রতিম মণ্ডল শিশুটিকে দেখে প্রথমে এক্সরে করেন। ছবিতে স্পষ্ট ব্যাটারির ছবি ধরা পড়ে। এরপরই মেডিকেল কলেজের চিকিৎসকেরা তার অপারেশনের সিদ্ধান্ত নেন। সোমবার রাতে অপারেশন করেন মেডিকেল কলেজের একদল চিকিৎসক। পার্থপ্রতিম মণ্ডলের নেতৃত্বে এই অপারেশন সফল হয়। প্রায় 40 মিনিটের অপারেশন শেষে পেটের ভেতর থেকে ব্যাটারিটি বের করে আনতে সক্ষম হন চিকিৎসকেরা। শিশুটি এখন পুরোপুরি সুস্থ। এক্সরে করে দেখলাম যে হ্যাঁ, ব্যাটারিটা আছে এবং সেটা স্টমাকে আছে, এন্ডোস্কোপি করে এটা বার করা যাবে না। তো এখন ওটা ওপেন ছাড়া কোনো পথ ছিল না। এইটুকু বাচ্চা করোনা ও এমার্জেন্সি ওটি সব নিয়ে একটা প্রবলেম ছিল, তাও বাচ্চার জীবনের স্বার্থে আমরা রিস্ক নিয়ে এইটুকু ছোট বাচ্চাকে অপারেশনের প্ল্যান করলাম। তবে কালকে রাত্রেবেলা ওটাকে অপারেশন হলো, বাচ্চা ভালো আছে, পুরো ব্যাটারিটা ইন্ট্যাক্ট বার করেছি, স্টমাকটাকে ওয়াশ করে পরিষ্কার করে দিয়েছি, যাতে যেগুলো রিয়াকশন হয়, ব্যাটারি তো একটা অ্যালকালাইন মিডিয়া আর পেটে অ্যাসিডিক মিডিয়া থাকে, যার ফলে একটা অ্যাসিড অ্যালকালির একটা রিয়াকশন হয়, সেগুলো যাতে প্রবলেম না হয় সেগুলোর জন্য আমরা রীতিমতো এ করে দিয়েছি, ওয়াশ করে দিয়ে তারপরে ক্লোজ করে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের এই মুন্সিয়ানাকে স্বাগত জানিয়েছেন শিশুটির পরিবার। আমার বাচ্চা অনিক সরকার গতকাল অর্থাৎ কিবার ছিল ডাক্তারগুলো আমাদেরকে সময় দেয় যে বিকেলের মধ্যে অপারেশন হবে, 6টার সময় হবে বলেছিল। 7টার সময় অপারেশন হয়, দীর্ঘ 41 মিনিট অপারেশনটা চলেছে। তো এখন বাচ্চা ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে আছে। ব্যাটারি বেরিয়েছে? ব্যাটারিটা বেরিয়েছে। ডাক্তারবাবু আমার কাছে ভগবান, উনি আমার বাচ্চাকে যথাসময়ে ট্রিটমেন্ট করলো। আরসিটিভি সংবাদ মালদা। সব খবরের আপডেট সবার আগে পেতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট rctvlive.in।